দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ইরাকে আইএস জঙ্গিদের হামলায় আসত আর সাবির এগারো যোদ্ধা নিহত এদিকে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের হুমকির কারণে ওয়াশিংটনে সাত হাজার সশস্ত্র সৈন্য বহাল থাকবে মার্চ পর্যন্ত কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি জানালেন মমতা বাইডেন সরকারের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছা তেহরানের নেই বললেন উপ এছাড়াও রয়েছে লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর সীমান্তে গোপন সুরঙ্গের হদিস দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইরাকে আইএস জঙ্গিদের হামলায় হাসদ আর সাবির এগারো যোদ্ধা নিহত ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী হাসদ আর সাবির অন্তত এগারো যোদ্ধা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে গতকাল দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন প্রদেশের রাজধানী তিকৃতের কাছে গতকাল রাতের অন্ধকারে দায়েশ জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায় ইরাকের রাজধানী বাগদাদে দায়শের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত বত্রিশ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাসত আর সাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী এই আধা সামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল মালিকি বার্তা সংস্থা এ এফপি কে জানিয়েছেন গতকাল রাতে তাদের বাইশতম ব্রিগেডের উপর এই অতর্কিত হামলা হয় এতে ব্রিগেড কমান্ডার সহ এগারো জন নিহত হন এবং অপর দশজন আহত হন কোন গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএপিকে দেওয়া সাক্ষাৎকারে এজন্য দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন এদিকে ইরাকের দায়েশ জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনও দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর সহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়বে সূত্রপার স্টুডে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে গতকাল অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর রয়টার্স নিজেদের অংশ বলে দাবি করে গত কয়েক মাসে প্রায় প্রতিদিনই দক্ষিণাংশে ও তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের জলসীমার আকাশে চীনা বিমান প্রবেশ করেছে তবে সেইগুলো ছিল একটি বা দুটি পর্যবেক্ষক বিমান গতকাল এতগুলো যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানিয়েছে তাইওয়ান বিমানগুলোর মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র সক্ষম আটটি এইস সিক্স কে বোমারো বিমান ও চারটি জে সিক্সটিন ফাইটার জেট তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে চীনা বিমানগুলোর উড়ে যাওয়ার পথ দেখানো হয়েছে মানচিত্রে চীনের এই ওয়াই এইট অ্যান্টি সাবমেরিন বিমানের গতিপথ দেখানো হয়েছে যা সর্বশেষ অনুপ্রবেশকারী বিমানের একই জলসীমার উপর দিয়ে উড়ে গিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাইওয়ানের বিমান বাহিনী চীনের বিমানগুলোকে সতর্ক করেছে এবং এগুলোকে পর্যবেক্ষণের জন্য মিসাইল বসিয়েছে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি চীন এর আগে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল দেশের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তারা অনুশীলন পরিচালনা করছে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমর্থনের পর থেকে চীনের উদ্বেগ বেড়ে গেছে গত বছর ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাইওয়ানের বিমানে চড়ে পরিদর্শনকালে তাইওয়ান জলপ্রণালীর সীমারেখার কিছুটা ভিতরে ঢুকে পড়ে বেসরকারিভাবে এটি চীন ও তাইওয়ানের নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিচিত এছাড়াও জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই তাইওয়ানে গতকাল চীনের যুদ্ধবিমানের এই অনুপ্রবেশের ঘটনা ঘটল অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের হুমকির কারণে ওয়াশিংটনে সাত হাজার সশস্ত্র সৈন্যবল থাকবে মার্চ পর্যন্ত মার্কিন ক্যাপিটাল হিলে হামলার পর পুনরায় সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন জুড়ে গ্রিন জোন তৈরি করে মোতায়েন করা হয় মার্কিন সামরিক বাহিনীর ছাব্বিশ হাজার সৈন্য একুশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের পর পনেরো হাজার চারশো সৈন্যকে ফেরত পাঠানো হয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে আগামী মার্চ পর্যন্ত বাকি সাত হাজার সৈন্য ওয়াশিংটনে অবস্থান করবেন বলে জানা যায় শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাকাসি প্রেস ব্রিংফের জানিয়েছেন জো বাইডেন জাতীয় নিরাপত্তা সংস্থাকে এফবিআই এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও চরমপথি হামলার হুমকি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন গতকাল মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউস থেকে বের হয়ে ক্যাপিটালে নিরাপত্তা দেওয়া সৈন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা প্রদান করার জন্য তাদের ধন্যবাদ জানান সেই সঙ্গে তাদের ধন্যবাদ জ্ঞাপনমূলক উপহার ও নিজ হাতে রান্না করে খাবারও দেন ফার্স্ট লেডি নিউ হ্যাম্পশায়ার ও সহ কিছু অঙ্গরাজ্যের গভর্নর কিছু সৈন্যকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে গাড়ি পাঙ্কিং গ্যারেজ সৈন্যদের এলোমেলোভাবে রাতে ঘুমানোর ছবি ওয়ান লাইনে ছড়িয়ে পড়লে তা তীব্র সমালোচনার মুখে পড়ে ন্যাশনাল গার্ডের কিছু সদস্য বলেছেন ক্যাপিটালে নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপিটাল পুলিশ সৈন্যদের ক্যাপিটাল ভবন ছাড়ার নির্দেশ দেয় কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি জানালেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি জানিয়েছেন নেতাজি চন্দ্র বসুর জন্মদিনে আজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি জানান স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে কলকাতার শ্যামবাজারে অনুষ্ঠিত এক সভায় মমতা কলকাতা সহ ভারতের প্রায় চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণার দাবি জানান সেই সঙ্গে সেই চার রাজধানীতে সংসদীয় অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল সুতরাং কলকাতাকে আজকের ভারতবর্ষের একটা রাজধানী হোক এছাড়া উত্তর ভারত দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক উদাহরণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তর ও মধ্য ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশ দক্ষিণ ভারতের কেরালা অন্ধ্রপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোনো একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে তৃণমূল নেত্রী আরও বলেন বাংলা ও বিহারে স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বেলেঘাটায় এসে আন্দোলন করতেন মহাত্মা গান্ধী এছাড়া এই বাংলাতেই জন্মেছিলেন নবজাগরণ বিধবা ও বাল্য বিয়ের মতো সংস্কার কর্মসূচির তাই বাংলা কোনো উপেক্ষা সহ্য করবে না বাইডেন সরকারের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছা তেহরানের নেই বললেন উপ ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ সাইয়েদ আব্বাস আরাকচে বলেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো ইচ্ছা আমাদের নেই তিনি ইতালির দৈনিক রিপাবলিকা দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ও সংসদ ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন ওয়াশিংটনে যা ঘটেছে তা থেকে মার্কিন গণতন্ত্রের আসল চেহারা প্রকাশ পেয়েছে এখন এটা স্পষ্ট অন্য দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা কিভাবে সমাধান করবে সে বিষয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই নয়া মার্কিন সরকারের কাছে ইরানের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন ইরান সদিচ্ছা নিয়ে আলোচনা করেছে পরবর্তীতে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে এখন তাদের অতীত ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব হচ্ছে নয়া মার্কিন সরকারের এছাড়াও বলেন পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আর আরো বলেন পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান আর কোনো আলোচনায় যাবে না নতুন কোনো সমঝোতাও করবে না সূত্র পারস্টরে লিবিয়া থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা উপেক্ষা করল তুরস্ক ও রাশিয়া লিবিয়ায় মোতায়েন বিদেশি সেনারা জাতিসংঘের নির্বাচিত সময়সীমা অনুযায়ী দেশটি ত্যাগ করেনি তিন মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়ার সংঘর্ষরত পদক্ষেপগুলোর মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয় তাতে বলা হয়েছিল লিবিয়ায় মোতায়েন সব সেনা তেইশে জানুয়ারি মধ্যে দেশটি ত্যাগ করবে কিন্তু শনিবার পর্যন্ত কোনো দেশ তার সেনা প্রত্যাহার করেনি লিবিয়ার রাজধানী ত্রিপলিতে মোতায়েন সরকার আন্তর্জাতিক সমর্থন পুষ্ট এবং তুরস্ক ও ত্রিপলি সরকারকে সমর্থন করছে নিয়ন্ত্রণকারী জেনারেল হাফতার বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত ও মিশর স্যাটেলাইট থেকে ধারণা করা ছবি ও ভিডিও ক্লিপ প্রচার করে সিএনএন জানিয়েছে লিবিয়ার শীর্ত শহরের কাছে বহু কিলোমিটার দীর্ঘ এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন রয়েছে দৃশ্যত লিবিয়া যে কোনো সমঝোতা থেকে নিজেদের স্বার্থ আদায় করে নেয়ার জন্য রাশিয়া ও তুরস্ক তাদের সেনা মোতায়েন রাখতে চায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস গত সপ্তাহে বলেছিলেন লিবিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে গত তেইশে অক্টোবর যে সমঝোতা হয়েছিল সব আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনীর উচিত তা বাস্তবায়ন করা জাতিসংঘের হিসাব অনুযায়ী লিবিয়ার দুই পক্ষের সমর্থনে দেশটিতে প্রায় বিশ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে সূত্র পার্স টুডে কাশ্মীর সীমান্তে গোপন সুরঙ্গের হদিস জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার এক সীমান্ত প্রায় একশত মিটার লম্বা গোপন সুরঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব থেকে জঙ্গি অনুপ্রবেশের উদ্দেশ্যে এই সুরঙ্গিটি খোলা হয়েছে বলে বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় গতকাল ভোরে আনসার এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা চোদ্দ এবং পনেরো নম্বর সীমান্ত চৌকির মধ্যবর্তী এলাকায় সুরঙ্গটি চিহ্নিত করেছেন প্রায় 30 মিটার গভীর ওই সুরঙ্গের ওপারে পাক পাঞ্জাব প্রদেশের সড়ক গড় জেলা সেখানে অভিয়াল ডোগরা এবং কিংগড়ের দেকোঠে এলাকায় পার্ক রেঞ্জার্স বাহিনীর দুটি শিবির রয়েছে বলে দাবি বিএসএফ এর ভারতের অভিযোগ জঙ্গি অনুপ্রবেশের লঞ্চিং প্যাড হিসেবে ডোগরা এবং কিংগড়ের দেকাঠে ব্যবহৃত হয় ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ওই এলাকায় পাক জঙ্গি গোষ্ঠী জৈশ ই কমান্ডার কাশিম যান দীর্ঘদিন ধরেই একটি প্রশিক্ষণ শিবির চালাচ্ছে দু ষোলো সালে পাঠানকোটে বিমান বাহিনী ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাশেম যান গত নভেম্বরে কাশ্মীরের নাগ্রোটায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনাতেও সে জড়িত ছিল বলে দাবি পুলিশের আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য